এত রোদ, এখানে অ্যাকচুয়ালি এখন ছবি তোলা একদমই পসিবল না। মানজির এই ল্যাসটা আমার কাছে অনেক বেশি ন্যাচারাল লাগে। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, খুবই দারুণ একটা ড্রেস পরে ফেলেছি। তো এই ড্রেসটা পরেই আমরা প্রথমে লাইভ করব। ঘুম দিয়ে উঠি ঝাল ঝাল জাম্বত্তা। মনে হচ্ছে আমার 3টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সেশন। অ্যান্ড কেমন আছেন সবাই আপনারা? সো আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এই যে দেখেন, সাজুগুজু করে চলে আসছি, এখনও একটা কাজ বাকি, আইল্যাশ লাগানো হয় নাই। সো আইল্যাশটা আমি, যেহেতু আমার এখানে পুরো মেকআপের গ্যালারি আছে, তো সেই মেকআপ গ্যালারি থেকে আমি একটা আইল্যাশ নিবো, দেন আইল্যাশটা পরবো, দেন ছাদে চলে যাবো, ছবি তুলবো ড্রেসের। এই যে আজকে এই ড্রেসটা পরবো, এই যে দেখতে পাচ্ছেন, সো এই ড্রেসটা পরবো, এটার ছবি তুলবো, দেন দুপুর 3টায় হচ্ছে, এখন বাজে 2:30, 3টা বাজে আমার লাইভ আছে 4টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত, দেন আবার ছবি তুলতে যেতে হবে। সো এই সবগুলো যেই মানে কাজগুলো করব, তো সবগুলোই যাচ্ছে আপনাদের সাথে ছোট ছোট একটা ক্লিপ করে দিতে, সো যেন আপনারা দেখে বুঝতে পারেন অ্যাকচুয়ালি নিশা আপু কী কী করে। সো সকাল থেকে কী কী করেছি সেটা না বলছি, কারণ সকাল থেকে অনেক কিছু করেছি, ঘুম থেকে উঠে ছেলেকে খাওয়ানো, নিজের রেডি হওয়া, গোসল করা, দেন নিজের মেকআপ করা, দেন অনেক কিছু সামলানো, ভিডিও এডিট করা, লাইক অনেক 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 কাজ, ঠিক আছে। তারপর হাউসে কিছু কিছু কাজ থাকে, এমনি রান্নাবান্না ওই ধরনের কোনো কাজ না, লাইক এমনি টুকটাক বিছানা গোছানো এগুলোই তো করতেই হয়, ঠিক আছে। তাও মাঝে মাঝে করি না, দুই সময় মন চায় একটু করি। সো ভিউয়ার্স, চলুন হচ্ছে আমি একটু আইল্যাশটা আগে পরে ফেলি, দেন হচ্ছে আমি ছাদে চলে যাব ড্রেসটা পরে। আর এই ড্রেসটা তো আমি বাসা থেকে পরে চলে আসছি, তো এইটা আমি এখন চেঞ্জ করব, দেন আইল্যাশটা পরব, দেন হচ্ছে ছাদে যাব। সো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আমি এখান থেকে মানজির আইল্যাশটা নিলাম, অ্যান্ড আমার কাছে আছে W7-এর হচ্ছে তোমার আইল্যাশগুলো। সো এই দুইটাই হচ্ছে আমি ইউজ করব আজকে আমার চোখে, সো তোমরা দেখতে থাকো। মানজির এই ল্যাসটা আমার কাছে অনেক বেশি ন্যাচারাল লাগে, অত বেশি মানে ভূতভূত লাগে না আমাকে। আমাকে অন্য আইল্যাশ পরলে মনে হয় যেন আমার চোখ বন্ধ করে আছে, কিন্তু এই ল্যাসটা পরার পরে আমাকে দেখবা যে একদমই ন্যাচারাল লাগবে। হয়ে গেল আমার আইল্যাশ লাগানো, এই যে দেখুন একদমই ন্যাচারাল লাগবে, লাইক মনে হবে না যে আপনি আইল্যাশ লাগিয়েছেন, মনে হবে একদমই আপনার ন্যাচারাল ল্যাশ। সো ভিউয়ার্স, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু ড্রেসটা পরে ফেলাম, অ্যান্ড আমি এত তাড়াতাড়ি কেন করতেছি তার কারণ হচ্ছে আমার 3টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি, 10 মিনিট আমাকে ভিডিওটা শেষ করে আসতে হবে, ছবিটা তুলে দেন এখানে আসতে হবে। সো এই যে দেখুন, আমি প্রত্যেকটা এটার কালার হবে 3টা, মেরুন, কলিজা অ্যান্ড ব্লু। এই ব্লুটা আমি পরেছি যেহেতু আমি এটা পরে লাইভ করব, দ্যাটস আমি এটা পরেছি। সো এরপরে আমি লাইভের পরে আপনাদেরকে বাকি 2টা কালার পরে কিন্তু দেখিয়ে দিব। সো চলুন এখন লাইভটা শুরু করি, দেন হচ্ছে আমি আপনাদেরকে ছাদে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করব। সো গাইস, আমরা হচ্ছে গিয়ে ছাদে চলে আসছি, তো এত রোদ, এখানে অ্যাকচুয়ালি এখন ছবি তোলা একদমই পসিবল না। তো ভাবতেছি আগে লাইভটা করে আসি, দেন ছবি তুলি, কারণ প্রচণ্ড রোদ, মানে এত রোদ তাকানো যায় না, ঠিক আছে। সেই জন্য ভাবলাম যে আগে লাইভটা করি, দেন ছবিগুলো তুলবো, নাহলে কালকে চলে যাব বোটানিক্যাল গার্ডেনে, কি তাই না, নাহলে জিও উদ্যান, দুটার একটা। সো চলো আজকে শুরু করবো, ঠিক আছে, আমার পরটা থেকেই শুরু করবো। ইতিমধ্যে এটা পৌঁছে গিয়েছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টারের 3তলাতে, 335 এবং 336 নাম্বার দোকান। সো এই যে দেখো, এই ড্রেসটা হচ্ছে তোমার এখানে স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে, এই যে দেখো স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে, এই যে খুবই সুন্দর করে কিন্তু এখানে স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে, একদম একটা নেকলেস স্টাইলের, ঠিক আছে। এটা হচ্ছে নেকলেস স্টাইলের নেকলেস 2 পিস, এটা হচ্ছে নেকলেস 2 পিস, ঠিক আছে, নেকলেস 2 পিস এটার নাম, ওকে। সো এটার নাম কিন্তু দিলাম নেকলেস 2 পিস। সো আমাদের 3টা লাইভ সেশন আছে, একটা দুপুর 3টায় তো এখন হচ্ছে, দেন সন্ধ্যা 7টায়, দেন রাত 10টায়, অ্যান্ড কালকের লাইভ সেশন হচ্ছে সন্ধ্যা 7টায় এবং রাত 10টায়, কালকে দুপুর 3টাটা হবে না, ঠিক আছে। হাই আপু, হ্যালো, তোমার পরা ড্রেসের প্রাইস কত এখনই বলে দিব, সো প্রাইস গেস করো তো, একদমই অফার প্রাইসে পাবা এটা তোমরা, ঠিক আছে, অফার প্রাইসে পাচ্ছ। আই এম ভেরি স্যাড। ও আচ্ছা, কালকে সানডে, আমাদের অনলাইন বন্ধ থাকে, শোরুম বন্ধ থাকে, দুটোই সানডেতে আমাদের দুটাই বন্ধ থাকে। যার যার ভাল লাগবে, স্ক্রিনশট সাইজ হবে 36 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত, সাইজ 36 থেকে শুরু করে একদম 46 দাও, মেরুন কালারটা দাও। সো এইটার আমি আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্টিকার কোথায়, স্টিকার স্টিকার আছে, এই যে ওইটা লাগাও, এটা লাগাও।
সো এই যে এটা হচ্ছে তোমার মেরুন কালারের মধ্যে হবে ঠিক আছে সো এই যে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার নিচের কাজটা ঠিক আছে এটা হচ্ছে খেজুর পাতা কবে আসবে খেজুর পাতা আসতে এখনো 7 দিনের মতো সময় লাগে সো ভিউয়ার্স মাত্রই কিন্তু লাইভটা শেষ করলাম এখন আমি আমার পরা যে ড্রেসটা আছে সেটার আরেকটা কালার আছে এই যে মেরুন কালার সো এই মেরুন কালারটার ভিডিওটা আমি করব দেন হচ্ছে আমি আমার বাসায় যাব একটু দেন একটু ওখানে একটু জাস্ট রেস্ট নিয়ে আবার এসে এখানে ভিডিও আছে দেন 7টা বাজে আবার লাইভ আছে সো এখন হচ্ছে এইটা পরে আমি ভিডিওটা করব দেন তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি যে এটা পরার পরে কেমন লাগছে আর এটা পরার পরে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এন্ড আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে ওকে যেন আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমার নোটিফিকেশন তোমার আগে সবার আগে চলে যায় সো এর জন্য কি করতে হবে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিতে হবে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে এছাড়া তো সাবস্ক্রাইব তো করবাই ওটা তো মাস্ট লাইক কি করেছো না করলে অবশ্যই করে দাও সো আমি হচ্ছে গিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা পরার পরে কিরকম লাগছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার মেরুন কালার ড্রেসটা পরে ফেলেছি অ্যান্ড এই কালার ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড এখন আমার কিছু টিকটক ভিডিও আছে দেন হচ্ছে আমাকে 3 মিনিটের যে ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করি ইউটিউবে আপলোড করি ওগুলো করতে হবে তো ওগুলো করে দেন হচ্ছে আমি একটু হাউসে যাব দেন সন্ধ্যা 7টা বাজে এসে কী করি ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে হাউসের ভিডিও আজকে আর শেয়ার করব না ওইটা আর একদিন পার্সোনাল কোনো ব্লগে অবশ্যই হাউসের ভিডিওগুলো শেয়ার করে দিব ঠিক আছে অ্যান্ড চলুন আমরা এখন হচ্ছে গিয়ে আমি টিকটক ভিডিওগুলো বানাতে থাকি টিকটকের ভিডিও তো আমি ইউটিউবে দিয়ে দিই দেন হচ্ছে আপনাদের জন্য আবার ভিডিও আমি আবার ক্যামেরার সামনে আসবো ওকে বাসায় এসে আমি ঘুমিয়ে পড়ছিলাম তো এই যে এখনো ঘুমাচ্ছি তো এখন উঠে যেতে হবে অফিসে আর 8 মিনিট বাকি আছে দৌড় মারি লিপস্টিক নষ্ট হয়ে গেছিলো তার সাথে লিপস্টিকও দিয়ে দিলাম কি যে প্যারা কি যে প্যারা লাইভ করা আমার বোন বানিয়েছে জাম ভর্তা আমি এখন জাম ভর্তাই খাচ্ছি কই এই যে মজা হয়েছে খাইছি তো ঘুম দিয়ে উঠি ঝাল 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 জাম ভর্তা সরি জাম ভর্তা এটা আমার ঘুমটা একটু কাটবে শেষ করলাম আমি অলওয়েজ লেট মাত্র 2 মিনিট বাকি আছে আপু আমি গেলাম গেট লক করো ফ্যান বন্ধ করো আর মাত্র 2 মিনিট বাকি আছে 2 মিনিট আমি যাই ড্রেস পরবো নাকি লাইভে দাঁড়াবো বলো কি একটা অবস্থা তাও যাই আমার ভিউয়ারদের যেমন আমি সবসময় ঠকাই টাইম বলে টাইম ঠিক মতো ইয়া করি না জামটা মজা ছিল না গেট লক করো সো এটা হচ্ছে জর্জেট ড্রেস এইটাই পরবো জর্জেট বলতে এটা নেটের মধ্যে তো এইটাই এখন পরে লাইভ করবো দেন আরও অনেকগুলো চেঞ্জ করতে হবে তো ভিউয়ার্স দেখতে থাকো যে আমি কি কি পরি আর লাইভ করবো লাইভটা সবাই দেখে নেব তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা ড্রেস পরে ফেলেছি তো এই ড্রেসটা পরেই আমরা প্রথমে লাইভ করব দেন হচ্ছে আমরা আরও চেঞ্জ করতে পারি আরও অনেক নতুন নতুন ডিজাইন আসছে তো ওগুলো আমরা লাইভে দেখাবো অ্যান্ড ট্রাই করবো আপনাদেরকেও যতটুকু পরি ততটুকুই দেখিয়ে দেওয়ার জন্য কারণ আজকে আমার ক্যামেরাম্যান নাই যে আমাকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিবে তো এই যে এটা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখন লাইভে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে কি আমি ছোট করে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে দিব ওকে গর্জিয়াস ড্রেস কালেকশন দেখবা তারা কিন্তু চলে আসো হ্যাঁ তারা হচ্ছে গিয়ে চলে আসো যারা যারা গর্জিয়াস ড্রেস কালেকশনগুলো দেখবা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো প্রথমে আমি আমার পরটা দেখিয়ে দিব ঠিক আছে আমি আমার পরটা দেখিয়ে দিব যেটা কিনা আমি পরে আছি ঠিক আছে যেটা কিনা আমি পরে আছি আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব এরপরে আরও অনেক নতুন কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিব এইটা হচ্ছে গিয়ে তোমার উপরের পার্টটা ঠিক আছে সো উপরের পার্টটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদমই ব্লু কালারের মধ্যে হবে ডিপ একটা ব্লু কালারের মধ্যে হবে খুবই প্রিটি আপনার কাছে হালকা কোনো রঙের কিছু নেই আপু আমার ম্যাক্সিমাম ড্রেসই হালকা কালার বেবি পিঙ্ক কালার দেন হচ্ছে তোমার হালকা ব্লু কালার সবই হালকা হালকা কালার দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা হবে সো এই যে দেখো এটা হচ্ছে পেয়েছিস
সো এই যে দেখো এটা হচ্ছে মাশাআল্লাহ সো গাইস আমি হচ্ছে লাইভ শেষ করে এন্ড এখন একটু মানে আমার কেয়ারিং জামাই সে আমাকে একটু খাবার খাওয়াতে আমি তো এমনি খাবো না আমি খাই না সো সেখানেই যাচ্ছি তো এসে ভিডিওটা ইন করে দিচ্ছি এই যে গ্রানি ছিল ওর কথাই কইছি খাই আমি অল্প কিছু খাবো হয়তো ফুসকা মুসকা যাই হোক একটু গ্লাস খুলে দেই দাওয়ে এখন বাজে রাত 10টা ওকে আমি দুইটা লাইভ করেছি সন্ধ্যা 7টায় এন্ড 8:30টা একটা লাইভ করেছি তো এখন বাজে 10টা এখন বের হচ্ছি আর কি এটা ছিল ডিসকাউন্ট লাইভ তো এই লাইভটার পরে কিন্তু আমার আজকের দিনের মতো লাইভ সেশনটা শেষ হয়েছিল তো এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এছাড়া আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না অ্যান্ড আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবা অ্যান্ড যদি কোনো অপছন্দের কোনো কাজ করে থাকি তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এইটা ওইটা ঠিক হচ্ছে না ওকে তো সবাই কাছে রিকোয়েস্ট করব তো এই লাইভগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজে চলে যেতে হবে নিশা আলী ফ্যাশন হাউস মেকআপ নিতে হলে মেকআপ গ্যালারি বাই নিশা আলীতে চলে যেতে হবে আজকে দিনের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার